হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের কোনো অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি আজ এই ভিডিওটা শুরু করছি। এই মঙ্গলবার, এখন বাজে 11:15। তো ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু করেছি, কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার তো করবই। সকালে রান্নাবান্না বলতে এদিকে হয়েছে ভাজাভুজির মধ্যে রয়েছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ডাল, আপনার করে একদম মুসুর ডাল করেছে, আর এখানে শান্তুর জন্য রাঙালু আর হচ্ছে গাজর সেদ্ধ। কুমড়ো ভাবি খোঁজ করেছিল, কুমড়ো পাইনি, তো ওই জন্য কুমড়োটা আজকে আর দিতে পারিনি। রাঙালু আর গাজর সেদ্ধ দিয়ে ভাত। আর সকাল সকাল গিয়ে ওই আজকে তো মঙ্গলবার, বজরঙ্গলির ফুল তুলতে গেছিলাম, গিয়ে এই মানি প্ল্যান্ট কটা তুলে নিয়ে এসেছি, এই যে গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছি। আর এটা কোথায় বসাবো তোমাদের সাথে পরে শেয়ার করছি, এক্ষুনি বলবো না। একটা জিনিস আর কি রেডি করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কালকে কালার করেছি, দাঁড়া তোমাদের সাথে শেয়ার করি কালারটা কেমন হয়েছে। আমি অতটা ভালো মতো করতে পারি না, তো যাই হোক যতটা পারি ততটাই করেছি, কারণ এইখানে সামনেটায় তো কাঁচের জিনিসটা রাখা থাকে, আর ট্রান্সপারেন্ট যেহেতু একটুখানি তেলচিটে হলেই পুরো পরিষ্কার বোঝা যায়, ওই জন্য কি করেছি এটা এরকম করে করে নিয়েছি। এই যে একটু কলকা মতো আর কি কালার করে করে নিয়েছি, যাতে সুন্দর লাগে। আর এখানে এই যে অতটা ভালো করে লিখতে পারিনি, কারণ আমার তুলিটা প্রচণ্ড ডিস্টার্ব করেছে, কারণ একদম সরু তুলি হলে ভালো করে লেখা যায়, তো লেখা যাচ্ছিল না। ওই তার মধ্যে থেকেও যতটা যা পেরেছি, লাইট অলওয়েজ ফাইন্ডস এ ওয়ে। কেমন হয়েছে জানিও, হ্যাঁ জানি অতটা সুন্দর করে হয়নি, তো যাই হোক যতটা যা হয়েছে একটা সুন্দর লাগছে দেখতে। জানি না ক্যামেরায় কতটা কি লাগছে বা লাগছে, আমি জানি না। তো এটা এখানটায় থাকবে না, এটা আমি এটা জাস্ট তুললাম, তুলে জলের মধ্যে বসিয়ে রেখেছি, কারণ এমনি এমনি রাখলে তো নেতিয়ে যাবে, ওই জন্য আর কি। তো এটা একটা জায়গায় প্রতিস্থাপন করব, সেই প্রতিস্থাপনের জায়গাটা রেডি হোক, তারপরে দেখাবো তোমাদের। আমার মোটামুটি সব কমপ্লিট, পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছি, পাপোশগুলো সব তুলব। সব বলতে সব পাপোশ তো ওইখানে কেচে শুকোতে দিয়ে দিয়েছি কালকে রাতেই, ওই যে সব ওখানে ঝুলছে দেখতে পাচ্ছ, ওপরে একটা দিয়েছে আর ওখানে তিনখানা। পাপোশ বলতে এই রান্নাঘরের পাপোশটাই, এটা কালকে রাতেই দিয়েছি, আর রান্নাঘরে যেটা দেওয়া থাকে ওখানে কেচে ঘরে দিয়ে দিয়েছিলাম। আর এটা পা মোছার না খুব অসুবিধা হয়, রান্নাঘরে টুকটাক জল তো পড়তেই থাকে, ওই জন্য এটা কালকে রাতে দিয়েছি, এইখানে থাক। এবারে কাজ বলতে এই ঘরের বিছানাটা পরিষ্কার করব, এই ঘরের বিছানাটা দিয়ে একটু গুছিয়ে নেবো, গোছানোই আছে, অন্যটি ফাঁকা করে ফেলতে পেরেছি,
শান্তুর পায়ে সব বাবি যা যা ওষুধ দিয়েছিল সব বাবি কালকে নিয়ে চলে এসেছে। তো দুটো আর কি পাউডার টাইপ দিয়েছে, সেই দুটো আমি লাগিয়ে দিলাম একটু আগেই, আবার দুপুরে লাগাবো, এরম মাঝে মাঝে লাগালেই ওটা সেরে যাবে বলছে। আর একটা অ্যালার্জির ওষুধ দিয়েছে আর একটা সিরাপ দিয়েছে, সেই দুটো খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে। তো কালকে রাতে তো খেয়েছে, আবার দুপুরবেলা খাবে, এখন ঘুমাচ্ছে। চল বিছানা পরিষ্কার করি, এই জানলাটাও আজ পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ পায়রার পালকে পুরো একদম আমার জানলা ভর্তি হয়ে গেছে। পিসি ঝাড়া মোছা করে গেল, প্রত্যেক দিন ঝাড়া মোছা হচ্ছে, তার সত্ত্বেও এত পায়রার পালক যে কোথা থেকে আসে কে জানে। তো যাই হোক, বোতলগুলো এই সাইডটা করে রেখেছি, কারণ বোতলে না পায়রার পালক লাগলে আমার প্রচণ্ড ঘেন্না করে, মানে জল খেতেই বিরক্ত লাগে, ওই জন্য একদম সাইডে করে দিয়েছি। আর এই দিকের জানলাটা তো যে কোনো একদিকে শাটার তো খুলতে হবে, এই দিকের জানলাটা দিয়ে উড়ে উড়ে মনে হয় চলে আসে, কারণ এই দিকেরটা তো আমি খুলি না জলের বোতল ফোতল থাকে বলে, এই দিকের জানলাটা দিয়ে আসে মনে হয়। তো যাই হোক, এখানটা গোছাবো, তারপরে আবার জায়গা জিনিস জায়গা মতো থাকবে। চলো shit, fuck the drama, you keep it coming, I'ma send you to your mama, it's the whip, quick clip, get the guns out, dropping bodies into place till the sun's out, can't fuck with me, so don't even try, cause when the bullets fly, I'm the last one to die. Drama, keep it coming, I'ma send you to your mama. It's the whip, 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 get the gun
that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drum. তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 6:30 মতো, ওরকম হবে। পরে তো ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তো অতটা মনে নেই। 6:30 দিকে আমি চা, 6:30-7:45 দিকে চা খেতে বসি। তো যাই হোক, চা খাচ্ছি আর বাইরের প্রকৃতিটা এনজয় করছি। ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিলো, আর বৃষ্টির সময় নেই জানলার কাছে বসে চা খেতে প্রচণ্ডই ভালো লাগে। জানলার ওপরেই আমি বেশিরভাগটা বসি, কিন্তু শান্তু আজকে জায়গা দখল করে নিয়েছে, তাই আমাকে বিছানায় বসতে হলো। না তো জানলার ওপরে বসে ওইখানটায় বসে চা খেতে আর ভিডিও এডিট করতে সন্ধ্যাবেলার টাইমটা আমার প্রচণ্ডই ভালো লাগে। তো কিছু করার নেই, শান্তুর জন্য ওটাও ছাড়তে হচ্ছে। আর চা, দুধ চা, উফ, একদম রিফ্রেশ হয়ে যায়। আমি প্রত্যেক সময় এডিট করার সময় যখন চাটা খাই, আর চুল ছাড়ার তো উপায় নেই, এত পরিমাণে গরম। যখন এই টুকটাক ফ্যানের তলায় বসছি, ততক্ষণ একটুখানি চুলটা মানে খুলে হাওয়া খাইয়ে নিচ্ছি, না তো ভিতরে ভিতরে পুরো একদম মানে চুল পচে যাওয়ার মতো হচ্ছে, এত পরিমাণে বেঁধে রাখছি আমি। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই, এখানে শেষ করছি ভিডিওটা। যদি কিছু ভালো হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেই খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো, সাথে থাকো রাজ ব্লগে। আর যেরমভাবে সাপোর্ট করছো সেরমভাবেই সাপোর্ট করতে থাকো, যাতে তাড়াতাড়ি 10K হয়ে যায়। আর শান্তুকে একটুখানি প্যাম্পার করছিলাম, একটু আদর করে দিচ্ছিলাম, এটাই তো আমার কাজ, রোজকার। তো যাই হোক, ওকে নিয়েই আছি, ও ভালো থাকুক। একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে ওর পাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এমনি আমার ছেলে ঠিকই আছে, একটুখানি পাটা ব্যথা ব্যথা হয়েছে, যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোমরা সবাই খুব বলো ঠাকুরকে। তো চলো, আজ মতো টাটা, গুড নাইট, সুড্রিমস।